अल्लाह रे नाम के रख लो अल्लाह के छिलो अल्लाह रागे যে মানুষ কোরআন পড়তে পারে না আমার আল্লাহ বলল যে কোরআন পড়তে পারে না সে যদি একবার আলহামদু তিনবার কুল আল্লাহু আহাদ ১১ বার যদি আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে আমি আল্লাহ তার আমল নামার মধ্যে ৩০ পারা কোরআনের খতমের যে সওয়াব আমি দিই সেই সওয়াব তার আমল নামার মধ্যে আমি আল্লাহ লিখে দেব তো সূরা ইখলাসের বর্ণনা শুনুন কি अल्लाह बोलें काफिर सुख दुख नहीं रे पियास भूख दुनिया কাছে কেমন আমি বলে দিয়েছি কোরআনে তুমি দেখো হৃদয় নয়নে যে প্যান্ডেলটা আপনারা করেছেন ধরুন ৫০০ স্কয়ার ফিট তো এই ৫০০ স্কয়ার ফিটের মধ্যে দেখা যাচ্ছে চারটে কোণেতে কম করে ২০টা বাঁশ দিয়ে তবে এই ছাদটা আছে আল্লাহ পাক প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান সৃষ্টি করেছে বিনা গাডারেতে হ্যাঁ কিনা বলুন প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আসমান সৃষ্টি করেছে আমার আল্লাহ পাক বিনা গাডারেতে তাই আমার আল্লাহ বলছে কি তোমরা বলতে পারো এই সাত আসমান কেমন করে টাঙিয়ে রাখা তোমরা বলতে পারো এই সাত আসমান কেমন করে টাঙিয়ে রাখা কেন ওই আসমানের কোলে শূন্য দোলে চন্দ্র সূর্য কি পাওনা দেখা কারণ আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি আমার আল্লাহ বললেন আমি কত জ্ঞানী মেঘে রাখি পানি দেখো মোর কুদরত রে তাই আমি আল্লাহ ওয়াহদ রে কিন্তু মোর বন্ধু মোহাম্মদ রে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক দুনিয়া দেখো কাছে কেমন আমি বলে দিয়েছি কোরআনে তুমি দেখো হৃদয় নয়নে নাই মোর দিনে রাত নাই মোর পাক নাই মোর মা বাপ রে তবে আমি কে আমি আল্লাহ ওয়াহদ রে মোর বন্ধু মোহাম্মদ রে পৃথিবীর মধ্যে সব থেকে দামি জিনিস কি আল্লাহ সৃষ্টি করেছে বলুন আপনারা এই চা একটু আসে চা তো পৃথিবীর মধ্যে সব থেকে দামি জিনিস আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেটা আমি নামটা বলে দিই আপনাদের সাত রাজার ধনে এক মানিক যাকে মানিক বলা হয় তো তার জন্ম আল্লাহ কোথায় দিয়েছে বলুন তো আদনা সাপের মাথায় গহনা আমরা পরি এই মুক্তর জন্ম দিয়েছে পুকুরের পাঁকে যে ঝিনুক থাকে সেই ঝিনুকের মধ্যে আল্লাহ পাক মুক্তর জন্ম দিয়েছে হীরে হীরের গহনা সব থেকে দামি সেই হীরের জন্ম দিচ্ছে আল্লাহ পাক কয়লার মধ্যে আমার আল্লাহ কি না করতে পারে দেখুন তাই বলছে কি রে কয়লা ধুলে ময়লা যাই না ওই কয়লাকে যত সার্ভ দিয়ে ধোবেন কয়লা কয়লাই থাকবে কালো বার হবে কালি হবে তো বলছে ওরে কয়লা ধুলে ময়লা যাই না হীরা রাখি ওই কয়লাই আমি আল্লাহর কি করি যো নাকি রঙ্গে আমি বালো জালাই বানিক জালাই সাপের মাথায় ওরে ঝিনুকে মথি বিনা তেলে বাতি আমি আল্লাহ
বিনা তেলে বাতি জ্বালাই কি বলুন তো আপনারা আমার আল্লাহ বলছে ওরে ঝিনুকে মতি বিনা তেলে বাতি দেখো আসমানের ওই চাঁদ রে তাই আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মোহাম্মদ রে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক দুনিয়া দেখো কাছে কেমন নেই আমি বলে দিয়েছি কোরআনে তুমি দেখো হৃদয় নয়নে অতি গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে এই আমার নাম বাবলু কারো নাম সাত্তার কারো নাম জব্বার আমার বন্ধু হুজাইফা এদের নামগুলো কে রেখেছে বলুন হয় তার বাপ রেখেছে নাই মা রেখেছে নাই দাদা নাই দাদি হ্যাঁ কিনা বলুন কিন্তু বলুন তো আপনারা আল্লাহর নাম কে রেখেছে আল্লাহ তো আর বাপ নেই আল্লাহ তো আর মা নেই তো নামটা উনি কি নিজে রেখেছিলেন আমার আল্লাহ না তো নামটা কে রেখেছিল শুনুন তাহলে আল্লাহর নাম কে রাখলো আল্লাহ কে ছিল আল্লাহর আগে আল্লাহর আগে তো কেউ নেই বহু গুপ্ত কথা এরকে বলা হয় তো আল্লাহর আগে কেউ নেই কিন্তু আল্লাহর নামটা কি নিজে রেখেছিল না তো শুনুন আল্লাহর নাম কে রাখলো আল্লাহ কে ছিল আল্লাহর আগে আল্লাহর আগে তো কেউ নেই তখন কি হলো টুকরা হয়ে দোসরানু যে আল্লাহর নাম ধরে ডাকে তখন সাথে সাথে আল্লাহ খুশিতে তখন সাথে সাথে আল্লাহ খুশিতে বলে আহমদ রে তাই আমি আল্লাহ সামাদ রে কিন্তু মোর বন্ধু মোহাম্মদ রে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক দুনিয়া দেখো কাছে কেমন নেই আমি বলে দিয়েছি কোরআনে তুমি দেখো হৃদয় নয়নে নাই মোর দিন রাত নাই মোর পা হাত নাই মোর মা বাপ রে তবে আমি কে আমি আল্লাহু আহাদ রে মোর বন্ধু মোহাম্মদ রে আল্লাহকে কে চিনবে কে জানবে আল্লাহ বলল কুন হও ফায়াকুন প্রকাশ হও যে নূরটা টুকরা হলো আল্লাহর সেই নূরকে আমার আল্লাহ জিজ্ঞেস করলেন বলো আমি কে সেই নূর তখন আল্লাহকে বলছেন তুমি হচ্ছো লা ইলাহা ইল্লাল্লাহ আর যে নূরটা টুকরা হলো আল্লাহকে প্রশ্ন করলো বলো না আমি কে আল্লাহ তখন বলছেন তুমি হচ্ছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হলো আমার আল্লাহর নাম রেখেছিল আমাকে আরেকবার বলতে বলেছে শুনো তাহলে আল্লাহর নাম কে রাখলো আল্লাহ কে ছিল আল্লাহর আগে তখন কি হলো টুকরা হয়ে দোসরা নূর যে আল্লাহর নাম ধরে ডাকে তখন সাথে সাথে আল্লাহ খুশিতে বলে আহমদ রে তাই আমি আল্লাহু সামাদ রে কিন্তু মোর বন্ধু মোহাম্মদ রে শেষ কথা খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলছিলাম যে সূরা ইখলাসের বর্ণনা আপনাদের করলাম তো সূরা ইখলাসের মানেটা কি শুনুন আপনারা একটু খেয়াল করে কুল আল্লাহু ওয়াহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ যে মানুষ কোরআন পড়তে পারে না আমার আল্লাহ বলল যে কোরআন পড়তে পারে না সে যদি একবার আলহামদু তিনবার কুল আল্লাহু ওয়াহাদ 11 বার যদি আমার নবীর উপরে দরুদ শরীফ পড়ে আমি আল্লাহ তার আমলনামার মধ্যে 30 পারা কোরআনের খতমের যে সওয়াব আমি দিই সে সওয়াব তার আমলনামার মধ্যে আমি আল্লাহ লিখে দেব তো সূরা ইখলাসের বর্ণনাটা শুনুন কি
আল্লাহ বললেন কাফেরকে আল্লাহু আহাদ আল্লাহ এক হয় আল্লাহু সামাদ স্বাধীন রয় তারপর লাম ইয়ালিদ ও রোষে না জন্মায় ওয়ালাম ইউলাদ না জন্ম দেয় লাম ইয়ালিদ আমি কার পেট থেকে হইনি ওয়ালাম ইউলাদ আমি কাউকে জন্ম দিইনি আমি যদি কাউকে জন্ম দিতাম আমি তার বাপ হতাম আমরা যে বলি না আল্লাহ পয়দা করেছে না 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 আল্লাহ তাই কোরআনে লিখলো লাম ইয়ালিদ আমি কাউর পেট থেকে হইনি ওয়ালাম ইউলাদ আমি কাউকে জন্ম দেইনি তো শুনুন তাই বলছে লাম ইয়ালিদ ও রোষে না জন্ম ওয়ালাম ইয়াকুল্লাহু আমি কুফুয়ান আহাদ রে তাই আমি আল্লাহ সামাদ রে কিন্তু মোর বন্ধু মোহাম্মদ রে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক দুনিয়া দেখো কাছে কেমন আমি বলে দিয়েছি কোরআনে তুমি দেখো হৃদয় নয়নে নাই মোর দিন রাত নাই মোর পাহাত নাই মোর মা বাপ রে তবে আমি কে আমি আল্লাহ ওয়াহাদ রে মোর বন্ধু মোহাম্মদ রে আবুল কালাম এই কথার মানেটা কি বলি আবুল কালাম কথার মানেটা কি তিনি যেটা লিখলেন শুনুন তাই বলছে কি শোনো শোনো রে আবুল কালাম মোর কথা কে বলে আল্লাহর কালাম কারণ ভাবছো তোমার নাম কেন আবুল কালাম মোর কথা কে বলে আল্লাহর কালাম ওরে আমি আল্লাহর আল্লাহ যে আমার ওরে আমি আল্লাহর আল্লাহ যে আমার মোর নবী মোহাম্মদ রে তাই আমি আল্লাহ সামাদ রে কিন্তু মোর বন্ধু মোহাম্মদ রে নাই মোর সুখ দুঃখ নাই রে পিয়াস ভুক দুনিয়া দেখো কাছে কেমন আমি বলে দিয়েছি কোরআনে তুমি দেখো হৃদয় নয়নে বহু বছর আগে আরেকটি গজল আমি